আসসালামু আলাইকুম, ওয়েলকাম কাকুন্স বিসমিল্লা কিচেন। আজকে আমি আপনাদেরকে ফ্রেঞ্চ ব্যাগেট এই রুটিটি তৈরি করে দেখাবো। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে আমার মতো এরকম পারফেক্ট রুটি তৈরি করতে পারবেন। আমি আজকে স্ট্রং হোয়াইট ব্রেড ফ্লাওয়ারটি ব্যবহার করেছি। প্রথমে একটি মিক্সিং বলে 700 গ্রাম স্ট্রং হোয়াইট ব্রেড ফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে 1.5 টিস্পুন লবণ নিয়ে নিচ্ছি। একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে এটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন আমি এর মধ্যে 1.5 টিস্পুন নিস্টান ড্রাই ইস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন আমি এর মধ্যে 520 ml কলে ঠান্ডা পানি ব্যবহার করব। আমি সম্পূর্ণ পানিটুক আটার মধ্যে ঢেলে দিচ্ছি। একটি চামচের সাহায্যে ডো তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ডোটি কেমন হয়েছে, খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হয়নি। এখন আমি এই ডোটিকে একটি প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে 45 মিনিটের জন্য রেখে দেব। 45 মিনিট পর আমি এই ডোটিকে প্লাস্টিক র‍্যাপ থেকে খুলে বাটি থেকে ঢেলে নিচে নিয়ে নিচ্ছি। এখন আমি এই ডোটিকে ভেজা হাতে ভাঁজ করে নেব। ডোটিকে মোথা যাবে না, আমি যেভাবে ভাঁজ করে নিচ্ছি ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে। হাতের সাথে স্টিকি হয়ে যাবে কিন্তু আটা ইউজ করা যাবে না। যদি বেশি স্টিকি মনে হয় হাতে পানি ভরিয়ে তারপরে এই ডোটিকে চারদিক দিয়ে ভাঁজ করে নিতে হবে। দেখুন আমি যেভাবে ভাঁজ করছি ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে। এরপর বাটির ভিতরে রেখে একে আবার প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে 45 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এইভাবে ঠিক 3 বার একইভাবে ডোটিকে রেস্টে রেখে দিতে হবে। দেখুন আমি 45 মিনিট পর আবার এই ডোটিকে বাটি থেকে সমান জায়গায় ঢেলে নিচ্ছি। এবং সে আগে সে একই নিয়মে হাতের ভিতরে পানি লাগিয়ে ডোটিকে চারদিক দিয়ে ভাঁজ করে নিচ্ছি। রুটিকে কোনোভাবেই মথা যাবে না। এখন আমি রুটিকে 45 মিনিটের ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। দেখুন রুটি ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আমি রুটিকে সে আবার একই নিয়মে বাটি থেকে ঢেলে সমান জায়গায় ঢেলে নিচ্ছি। হাতে পানি নিয়ে আবার ডোটিকে ভাঁজ করে নিচ্ছে। এখন ডোটি আগের চেয়ে বেশি স্টিকি হয়ে যাবে এবং ভাঁজ করে নিতে হবে। কোনো রকম আটা ইউজ করা যাবে না। এখন আমি ডোটিকে আবার 45 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। এখন আমার এই ডোটি রুটির জন্য তৈরি হয়ে গিয়েছে। আমি এখন একটি সমান জায়গায় আটা ছিটিয়ে নিচ্ছি। আমি ডোর উপরেও আটা ছিটিয়ে নিচ্ছি কারণ ডোটি এখন অনেক বেশি স্টিকি। একটি ছুরির সাহায্যে ডোটিকে কেটে নিচ্ছি। ডোটিকে 4 ভাগে কেটে নিব। এখন 4টি ভাগের উপরে আটা ছিটিয়ে নিচ্ছে। এখন আমি ডোগুলোকে একটু হাত দিয়ে একটু বড় করে ভাঁজ করে নেব, যেমনভাবে আমরা পরোটা বানানোর সময় ভাঁজ করে নেই। দেখতে পাচ্ছেন আমি যেভাবে ভাঁজ করছি ঠিক এইভাবে ডোগুলোকে ভাঁজ করে নিতে হবে। আমি 4টি ডোকে এভাবে ভাঁজ করে নিচ্ছি। আপনারা যদি পারফেক্ট ফ্রেঞ্চ ব্রেড রুটি তৈরি করতে চান তাহলে ঠিক সেম আমার এই নিয়মে আপনাদের ফলো করতে হবে। দেখুন 4টা ডোকে আমি এভাবে ভাঁজ করে নিয়েছি। এখন একটু প্লাস্টিক র‍্যাপ দিয়ে এটাকে 15 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব।
ফিরে আসছি 15 মিনিট পর। আমি এই ডোগুলোকে রুটির আকারে করে নেব। এখন হাত দিয়ে ডোগুলোকে একটু চেপে চেপে বড় করে নেব, খুব বেশি চাপা যাবে না, অল্প একটু চেপে বড় করে নিতে হবে। এখন এক পাশ থেকে ঘুরিয়ে রোলের মতো করে হাত দিয়ে চেপে রোলগুলোকে আটকে দিতে হবে। দেখুন আমি যেভাবে করছি ঠিক এইভাবে করতে হবে। এখন আমি একটা কাপড়ের উপরে চারটি রোলকেই ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি ওভেনকে 180 ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট করার জন্য রেখে দিয়েছি। একটি বলে আমি পানি নিয়ে নিয়েছি, গরম পানি নিয়ে নিয়েছি। এটিকে আমি ওভেনের ভিতরে দিব রুটি বেক করার সময়, যেন এটি বাষ্প হয়ে রুটি এটাতে ভালো হয়। এখন আমি চারটি ডোকেই ওভেন ট্রেতে নিয়ে নিয়েছি। এখন একটু ধারালো ছুরির সাহায্যে উপর দিয়ে কেটে দিচ্ছি, যেমন ফ্রেঞ্চ ব্রেডের উপরে কাটা থাকে। এখন আমি ডোগুলোকে ওভেনে দিয়ে দিচ্ছি। ডোগুলোকে প্রথম 20 মিনিট 180 ডিগ্রি ফারেনহাইটে বেক করতে হবে, তারপরে 10 মিনিট 200 ডিগ্রি ফারেনহাইটে বেক করতে হবে। দেখতে পাচ্ছেন রুটিগুলো কত সুন্দর হয়েছে। আপনারা আমার রেসিপিটি ফলো করলে ঠিক এই রকম সুন্দর রুটি হবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।